হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা একটু ডিফারেন্ট ভাবে ভিডিওটা করার চেষ্টা করব কারণ আজকের ভিডিওতে আমরা সকল বাজেটের মধ্যেই ল্যাপটপ রাখার চেষ্টা করেছি সকল কনফিগারেশনের মধ্যেই ল্যাপটপ রাখার চেষ্টা করেছি ইনফ্যাক্ট সকল ব্র্যান্ডের মধ্যে আজকে আমরা ল্যাপটপ রাখার চেষ্টা করেছি মানে আজকে একটা কি বলবো যে সকল ল্যাপটপের উপরে একটা ধারণা পাবেন আপনারা যে কি কি ল্যাপটপ আমাদের কোন কোন বাজেটে এভেলেবেল আছে কোন কোন সেগমেন্টে কোন কোন প্রসেসর সেগমেন্টে বেসিক্যালি ইন্টেল এবং রাইজেন দুইটা সেগমেন্টের মধ্যে আমাদের কাছে কিন্তু ভ্যারাইটিস অফ ল্যাপটপ আছে এইচপির ক্ষেত্রে থেকে বেশি কনফ্লিক্ট হয়ে থাকে যে এইচপির কিন্তু সেম বাজেট সেম মডেলের মধ্যে ইন্টেলও এভেলেবেল আছে রাইজেনও এভেলেবেল আছে তো অনেক সময় ইন্টেল দেখানো হয় অনেক সময় রাইজেন দেখানো হয় বাট আজকে হয়তো দুইটাই একসাথে দেখতে পারবেন আশা করছি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং সকল বাজেটে যেহেতু থাকছে সবার জন্য আজকের ভিডিওটা তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কথা না বাড়িয়ে চলুন আমরা ল্যাপটপ দেখা শুরু করি আমরা ফার্স্টে আজকে শুরু করব ম্যাকবুক থেকে অ্যাপেল ম্যাকবুক এয়ার অনেক অনারেবল একটা বাজেটের ল্যাপটপ যেটা হচ্ছে দুই হাজার পনেরো এয়ার দুই হাজার পনেরো ফাইভ প্রসেসর একশো আঠাইশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম আমাদের বেশ কিছু ভিডিও আছে এই ল্যাপটপটা নিয়ে ইলেভেন ইঞ্চি ডিসপ্লে খুবই ছোটোখাটো কম্প্যাক্ট সাইজ এটা কিন্তু এখন আমাদের কাছে প্রায় সীমিত স্টকের মতো আছে মানে আট থেকে দশ পিসের কাছাকাছি আর ইউজুয়ালি কাস্টমার হয় যখন শপে এসে দেখে পারচেস করেন মানে উনি দেখে কন্ডিশন ডিসাইড করে তারপর একটা করেন পার্চে আমি বলবো যে সবাইকে যারা এই মডেলটি পার্চেস করতে চান বা ডিসাইড করে রেখেছেন দ্রুত যোগাযোগ করবেন কারণ শেষ পর্যায়ে স্টক ব্যাটারি ব্যাকআপ এখনো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন এয়ার দুই পনেরো বেসিক ইউজের ক্ষেত্রে অফিস ওয়ার্ড এক্সেল ব্রাউজিং

ফোর হান্ড্রেড নিডস ব্রাইটনেস মানে ইউজুয়ালি আমরা এই বাদে সেগমেন্টের মধ্যে যত ল্যাপটপ দেখতে পাই ম্যাক বাদে টু ফিফটি নিটস থাকে এটাতে চারশো নিডসের ব্রাইটনেসের ডিসপ্লে পাচ্ছেন আর ব্যাকেড কিবোর্ড আছে ডলফি অ্যাটমোসফেরিস স্পিকার উইন্ডোজের ফেস লক সেন্সর সম্পূর্ণ স্টেলনেস স্টিল বডি ফ্রেশ কন্ডিশন যথেষ্ট স্লিম ব্যাটারি ব্যাকআপ তিন থেকে পাঁচ ঘন্টা কাজের ব্যতিক্রমে কম বেশি হতে পারে প্রাইসটা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নেক্সট আমরা যেটা দেখাবো অনেকটা বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপ এই ল্যাপটপটা হচ্ছে ডেল অ্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং চার জিবি শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপে সম্পূর্ণ ল্যাপটপটা রাবার প্রোটেক্টেড সহজে কোনো স্ক্র্যাচ পরার ভয় থাকছে না কাস্টমাইজ করে আপনি আপডেট করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ শুরু করতে চাচ্ছেন পাশাপাশি করছেন এবং ভিডিও এডিটিং স্পেশালি যারা প্রাইমারি লেভেলে আছেন একটা ভালো ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য ল্যাপটপটা ভালো হতে পারে পাশাপাশি যারা কর্পোরেটে ইউজ করবেন তাদের জন্য আমি বলবো এই ল্যাপটপটা ডেফিনেটলি ভালো হতে পারে প্রাইস রেঞ্জটা খুবই ভালো তিরিশের নিচে মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সবকিছু অলরাউন্ডার মানে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে আপগ্রেডিবিলিটি ফ্যাসিলিটিস বিল কোয়ালিটি সব মোটামুটি ভালো থাকছে নেক্সটে আমরা যেটা দেখাবো কাছাকাছি বাজেটে এটা হচ্ছে এইচপি প্রবুকের মধ্যে ফোর থ্রি জিরো জি সিক্স যারা মেটাল বডি চাচ্ছেন এইচপির মধ্যে মেটাল বডি চাচ্ছেন ইউজুয়ালি থিংকপ্যাডগুলো ফাইবার বডি হয় গুলো রাবার প্রোটেক্টেড হয় প্লাস্টিক বডি বিল্ড হয় বাট এইচপি ল্যাপটপগুলো মেটাল বডি বেশি হয় দ্যাটস যারা মেটাল বডি চান তাদের জন্য অনেক ভালো একটা রিজনেবল অপশন এইট ফোর জিরো জি ফাইভ এখন অনেক বেশি প্রাইস সেই তুলনায় ফোর থ্রি জিরো জি সিক্স আই ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন ডিসপ্লে সেকশনে তেরো দশমিক তিন ইঞ্চে টাচ স্ক্রিন ডিসপ্লে রেমএসএস ডি বাড়াতে পারবেন যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটিস আছে ব্যাটারি ব্যাকআপ খুবই ডিসেন্ট প্রাইসটা হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় টাচ স্ক্রিন সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নেক্সটে আমরা যেটা দেখাবো রাইজেনের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিজনেবল বাজেট অপশন এটা হচ্ছে এইচপি প্রভুক সিক্স ফোর ফাইভ জি ফোর রাইজেন থ্রি টু থাউজেন্ড সিরিজ প্রসেসর ইউজ করা হয়েছে আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে মেটাল বডির ডিভাইস এবং এই ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আমাদের কাছ থেকে ফ্রন্ট টু ব্যাক সাইড নিট অ্যান্ড ক্লিন একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে তিন ঘন্টা এটা ডিসপ্লে সেকশন প্রায় সেভেন টোয়েন্টি প্যাকটা ডিসপ্লে পাচ্ছেন যেটা একদম বেসিক যারা বিগিনার লেভেলে ল্যাপটপ কিনতে চাচ্ছেন আইডিয়া নিতে চাচ্ছেন অফিস ওট এক্সেলের কাজ করবেন ডিসপ্লেটা আহামরি ভালো প্রয়োজন নেই যে অনেক হাই রেজুলেশন হতে হবে ক্রিস্পি হতে হবে তাদের জন্য আমি বলবো এই ল্যাপটপটা প্রাইসটা হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সিক্স ফোর ফাইভ জি ফোর মানে রাইজেন থ্রি আট দুশো ছাপ্পান্ন আবার ওয়ান জিবি গ্রাফিক্স কার্ডও কিন্তু আছে এই ল্যাপটপে প্রাইসটা মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা খুবই ভালো একটা ল্যাপটপ আমি বলবো এই বাজেট সেগমেন্টের মধ্যে নেক্সটে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এসআর ট্রাভেল ম্যাট এটা অলরেডি অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ যেহেতু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি শেয়ার গ্রাফিক্স আছে তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলিট আছে জয়স্টিক অ্যাভেলেবেল এই ল্যাপটপে আপনি ফাইবার বডি পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন মানে ফাইবার বডি হওয়া সত্ত্বেও ল্যাপটপে কিন্তু একদম স্মুথ কন্ডিশন আছে আপনি যদি ইনসাইডটা দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আলাদাভাবে হার্ড ডিস্ক লাগাতে পারবেন র্যাম এস এসএসডি বাড়ানো যাবে দুই থেকে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে প্রাইস মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন নেক্সটে আমরা যেটা দেখাবো এইচপির মধ্যে একটা সেমি প্রফেশনাল ল্যাপটপ যেটা চল্লিশের আশেপাশে বাজেট এটা হচ্ছে এইচপি বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাশাপাশি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে ল্যাপটপে এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা বত্রিশ জিবি র্যাম করতে পারবেন এসএসডি বাড়াতে পারবেন টু জিবি গ্রাফিক্স আছে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন টুকটাক গেমও খেলতে পারবেন ক্যাডের কাজও মোটামুটি করে ফেলতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আমরা তো অলরেডি দেখেছি মানে দুই হাজার বিশ একুশের দিকে এইট ফোর জিরো জি থ্রি দিয়ে অনেকে ক্যাডের কাজ করছে তো এটা তো টু জিবি ডেডিকেটেড অনায় এসে কিছুটা করা যাবে হয়তো আপনি একদম টপ নথ লেটেস্ট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না দুই হাজার চব্বিশ বা দুই হাজার তেইশ বাট তারপরেও এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন খুবই ভালোভাবে প্রাইসটা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অপশান আমি বলবো আর অনেকেই থাকে অনেক কাস্টমার আমি আসলে রিকোয়েস্ট পাই যে আপনারা ভাইয়া এত কম মানে এত হাই বাজেটের মধ্যে এত লো কনফিগারেশন ল্যাপটপ দেখাচ্ছেন এখন তো টেন জেনারেশন ইলেভেন জেন থার্টিন জেনগুলো কিন্তু চল্লিশ তিরিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় আসলে ম্যাক্সিমাম যে ল্যাপটপগুলো থাকে যেগুলো হচ্ছে আপনার ধরেন আই থ্রি থার্টিন জেনারেশন ওয়ান টিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ব্র্যান্ড তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই শুধু কনফিগারেশন না ল্যাপটপের বিল কোয়ালিটিটাও দেখতে হবে এরকম কেসে আমি এতটুকু বলে দিতে পারি যত ল্যাপটপ আপনি পাবেন এই রেঞ্জের মধ্যে এরকম কনফিগারেশন ম্যাক্সিমাম ল্যাপটপ হচ্ছে প্লাস্টিক বডি তো এটা একটা সব বড় ড্রব্যাক যে আপনার ডিউরেটিটা কিন্তু ভালো হচ্ছে না আপনি লং টাইম চিন্তা ভাবনা করতে পারবেন ল্যাপটপটা নিয়ে আর সেকেন্ড অফ অল আপনি যদি ডিসপ্লেটাতে খেয়াল করেন কিবোর্ডটাতে খেয়াল করেন সাউন্ড সিস্টেমে খেয়াল করেন তেমন একটা বেশি নজর দেওয়া হয়নি এগুলো হচ্ছে এইচপির মধ্যে বা যে কোনো ব্র্যান্ডই হোক এই এগুলো একদম বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপ সব থেকে লোয়েস্ট বাজেটের মধ্যে ল্যাপটপ একদম বেসিক ইউজার যারা তাদেরকে ফোকাস করে বানানো হয় আর বিজনেস ক্লাস যে ল্যাপটপগুলো এগুলো কনফিগারেশন এইট জেন নাইন জেন টেন জেন হলেও এগুলো বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আপনি অনায়াসে চার বছর পাঁচ বছর উইদাউট এনি টেকনিক্যাল ইস্যু ব্যবহার করতে পারবেন দ্যাটস দ্যাটসয় বিজনেস ক্লাস ল্যাপটপের প্রায়োরিটি কিন্তু সবসময় বেশি থাকে প্রাইজও তুলনামূলক বেশি থাকে নেক্সটে আমরা যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুকের মধ্যে ডাবল ফোর ফাইভ জি এইট এটা দুই হাজার বাইশের শেষের দিকে লঞ্চ হওয়া ল্যাপটপ মানে মোটামুটি লেটেস্টই বলা চলে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করলে আই ফাইভ ইলেভেন জেনের সাথে কম্পেয়ার করতে পারেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এভেলেবেল ব্যাকলিট এভেলেবল স্টেরিয় সাউন্ড সিস্টেম আছে সম্পূর্ণ মেটাল বডি চার থেকে সাড়ে চার ঘন্টা বেশ কিছু ক্ষেত্রে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে প্রাইসটা মাত্র হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু তিপ্পান্ন হাজার নয়শো নব্বই ছিল জাস্ট যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন স্পেশালি তাদের জন্য বাউন্ন হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন আদারওয়াইজ তিপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা কিন্তু এটা রেগুলার প্রাইস আপনারা ওয়েবসাইট চেক করলেও বুঝতে পারবেন আশা করি নেক্সট যেটা দেখাব এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো অ্যাপেল ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো সেভেন প্রসেসর দিয়ে কোয়াটক প্রসেসর ডিসপ্লেটা তেরো দশমিক তিন ইঞ্চি টু কে রেটিনা মানে বেস্ট বেস্ট দ্য কোয়ালিটি ডিসপ্লে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জি বি ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা বাট কাজের ব্যতিক্রমে কম বেশি হতে পারে দুইটা টাইপ সি থান্ডাবোল্ট আছে এবং একটা হেডফোন মাইক্রোফোন কম্বোজেট দ্যাস ইট আর এই ল্যাপটপটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিল বডি ম্যাকবুকের বিল কোয়ালিটি পারফরমেন্স নিয়ে আশা করি আলাদা করে বলতে হবে না টপ নচ বিল কোয়ালিটি পাচ্ছেন বেস্ট অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে প্রাইসটা বলে দিচ্ছি এটা পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই ছিল এখন ডিসকাউন্ট চলছে তেষট্টি হাজার নয়শো নব্বই টাকায় ছয় থেকে সাত পিসের মতো অ্যাভেলেবেল আছে দ্রুত যোগাযোগ করবেন যারা ইন্টারেস্টেড লাস্ট আমরা ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এমডি এমডি সিরিজের ফোর জিবি গ্রাফিক্স কার্ড আছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন আপনারা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এবং এটা বত্রিশ জিবি র্যাম করতে পারবেন এসএসডি আপনি ফোর টিবি এইট টিবি পর্যন্ত লাগাতে পারবেন মানে বুঝতে পারছেন আপগ্রেডিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যেহেতু একটা স্বাভাবিক প্রাইসটা বলে প্রাইসটা হচ্ছে বাষট্টি হাজার নয়শো নব্বই টাকায় ফোর জিবি গ্রাফিক কার্ড সহ আই সেভেন এইটেন্ট ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চাইলে কাস্টমাইজ করে আপগ্রেড করে নিতে পারবেন আর এই ল্যাপটপগুলোর সকল বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন একটা প্লেসে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে উপরের লিঙ্ক আছে আপনি ভিডিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু সকল ল্যাপটপের বিস্তারিত পুঙ্খানু তথ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি প্রাইসও করতে পারবেন আর লেটেস্ট যে ল্যাপটপে ডিসকাউন্ট অফার চলছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটে গিয়ে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে ওয়েবসাইটটি ভিজিট করার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টোটাল বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই সুবিধাতেও ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন যে কোনো ল্যাপটপ পার্চেস করার ক্ষেত্রে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনি যদি ঢাকার বাইরে থেকে নেন বা ঢাকার মধ্যে হোম ডেলিভারিতে নেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে সীমিত সময়ের জন্য অবশ্যই বিস্তারিত যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই উপরে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন বা সরাসরি শপে চলে আসতে পারেন আর যারা শপে এসে ল্যাপটপগুলো দেখে চালিয়ে পার্চেস করতে চান তাদের উদ্দেশ্যে শপে লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ গোলচত্বরের কাছে ফলপট্টি গলি মেট্রো পিলার ধরে আসলে ঠিক দুশো নাম্বার পিলারের পশ্চিম দিকে ফলপট্টি গলি গলি দিয়ে তিন থেকে চারটা বিল্ডিং একটু সামনে চলে আসতে হবে একটি মসজিদ পেয়ে যাবেন মসজিদের নাম মসজিদে বাইতুল মামুর তার সাথে বিল্ডিং সামাদ প্লাজা সোজা চলে আসতে হবে বিল্ডিং এর ভেতরে হাতের বামেই সিঁড়ি পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে চলে আসতে হবে তৃতীয় তলায় আর সেখানে আইটিবিডি আমাদের শোরুম মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম যদি পর্যাপ্ত পরিমাণ দেখে এবং শতভাগ ফ্রেশ বা এই গ্রেড মানের ল্যাপটপ দেখে কিনতে চান তাহলে আইটিবিটি হতে পারে আপনার জন্য বেস্ট প্লেস যদি আরও সহজে আমাদের সব খুঁজে পেতে চান তাহলে আপনাকে গুগল ম্যাপে চলে যেতে হবে গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে আইটিবিটি সব লিখে তাহলে সাথে সাথে এবং খুব সহজেই আমাদের সব লোকেশন পেয়ে যাবে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রোডাক্ট পাঠানোর পূর্বে আমরা প্রতিটি প্রোডাক্ট নিজস্ব এক্সপার্ট দ্বারা সম্পূর্ণ চেক করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি চাইলে ঢাকার মধ্যে হোম ডেলিভারিও দিতে পারবেন আমাদের কাছে আপনি ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের কাছে রয়েছে মোট বাইশটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করার সুবিধা আমাদের সম্পর্কে ভালোভাবে জানতে অথবা প্রোডাক্ট গুলো একসাথে দেখতে চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে সেই ক্ষেত্রে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন ডাব্লিউ 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 ডট ডট কম লিখে এছাড়াও আমাদের প্রতিদিনের আপডেট জানতে অফার জানতে এবং আমাদের স্টক জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আইটিপিটির সকল ইউটিউব চ্যানেল বিস্তারিত আরো কিছু জানতে অথবা বেস্ট প্রাইজের প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান থ্রি ফোর